হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওয়ে আলোচনা করব যে যে চারটি বিষয় ছাড়া আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না, এই চারটা বিষয় যদি পরিপূর্ণভাবে আপনি করতে পারেন তাহলে আপনি ফ্রিল্যান্সিংয়ে খুব তাড়াতাড়ি সাকসেস পাবেন। তো আমি এটা দেখানোর জন্য প্রথমে আমি গুগল ডক্সে চলে যাচ্ছি। তো আমি চারটা বিষয় বলি, চারটা বিষয়। প্রথমে চলে আসে স্কিলের বিষয়। সো স্কিলটা হচ্ছে আপনাকে যে কোনো একটা বিষয়ে পারদর্শী হতে হবে, সেটা হোক গ্রাফিক ডিজাইন হতে পারে বা ডিজিটাল মার্কেটিং হতে পারে বা সেটা ওয়েব ডিজাইন বা সফটওয়্যার, যে কোনো একটা বিষয়ে এক্সপার্ট হতে পারে। তারপরে হচ্ছে, তারপরে যেটা আসছে সেটা হচ্ছে অ্যাক্টিভ। আপনাকে স্কিল তৈরি করার পাশাপাশি আপনাকে কিন্তু রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভের কিছু উদাহরণ দিই, যেমন আপনাকে ক্লায়েন্ট মেসেজ দিতে সকালে, আপনি মেসেজটা ওপেন করছেন বিকালে অথবা রাত্রে। সো ক্লায়েন্ট কিন্তু সবসময় চায় কি, সবসময় অ্যাক্টিভ যারা থাকে তাদেরকে কিন্তু ক্লায়েন্ট কাজ দিতে চায়। এবং অ্যাক্টিভলি যারা কাজ করে, যেমন আমাকে এখন কাজটা দিল, কাজটা যদি আমি এখনই করে দিই বা 1 ঘন্টার ভেতরে করে দিই, ক্লায়েন্ট সবসময় চায় ওদের আর্জেন্ট কাজগুলো থাকে। আর ফ্রিল্যান্সার বা Fiverr.com-এ সবসময় যারা কাজ দেয় তাদের খুব আর্জেন্ট কাজগুলো থাকে। তো আর্জেন্ট কাজগুলো অবশ্যই যারা অ্যাক্টিভ থাকে শুধুমাত্র তারাই কিন্তু পাবে। সো স্কিল থাকতে হবে, পাশাপাশি অ্যাক্টিভ থাকতে হবে রেগুলার, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রফেশনাল জিনিসটা হচ্ছে আপনি একটা কাজ করে দিচ্ছেন কিন্তু এটা দেখা যাচ্ছে উল্টাপাল্টা, কিন্তু প্রফেশনালভাবে সুন্দরভাবে তৈরি করে দিতে হবে। যেমন আপনি যদি একটা যে কোনো প্রোফাইল ফটোই দেন তাহলে কিন্তু একটা প্রফেশনাল ছবি দিলে এটা সবচেয়ে ভালো, কারণ ক্লায়েন্টের মানে ক্লায়েন্টের হচ্ছে আবার আকর্ষণ হয় আপনার দিকে। সো যে কাজটাই আপনি পরিপূর্ণভাবে করবেন সে কাজটা হচ্ছে প্রফেশনালভাবে করবেন, মানে নট হচ্ছে হার্ড ওয়ার্ক মানে স্মার্ট ওয়ার্ক, মানে আপনি যেন অল্পতেই সুন্দরভাবে গুছায় বলতে পারেন। কথা কথা ইউটিউবের একটা থাম্বনেল আপনি কীভাবে বানাবেন, তো ইউটিউবের থাম্বনেলটা একবার ক্লিয়ার কাট যদি হয় তাহলে বেটার হয়। অথবা আমি একটা পিকচারের কথাই বলি যেটাকে বলে ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্টের নিচে কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড থাকে বা কালো ব্যাকগ্রাউন্ড থাকে। তো আপনি যদি ট্রান্সপারেন্ট করেন, মানে ট্রান্সপারেন্ট করেন, তাহলে আপনার কিন্তু পেছনে ব্যাকগ্রাউন্ডটা থাকছে না, যে কোনো জায়গায় যদি ব্যবহার করেন সুন্দরভাবে দেখায়, ঠিক আছে। তারপরে যে অপশনটা আসে সেটা হচ্ছে পেশেন্ট। পেশেন্ট এটাই হচ্ছে মূল বিষয়। তো ফ্রিল্যান্সিং করতে গেলে কিন্তু এই এই অপশনটাই লাগে বেশি, পেশেন্ট, আপনাকে ধৈর্য ধরতে হবে। যেমন ক্লায়েন্ট দেখাচ্ছে নক নাই দেখাচ্ছে, 30 দিন পরে নক দিচ্ছে, অথবা ক্লায়েন্ট দেখাচ্ছে রাত 2টার সময় আপনাকে জ্বালাচ্ছে, 2টা 3টা দেখাচ্ছে সারা রাত মেসেজ করে, ঠিক আছে। তো এই পেশেন্টগুলো আপনাকে থাকতে হবে। তো আজকের মতো এখানেই রাখলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।